রাষ্ট্রপতির পদে হঠাৎ করে শূন্যতা সৃষ্টি হলে গণতন্ত্রের উত্তরণের পথ বিলম্বিত হবে বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, এটা জাতির জন্য কাম্য নয়। রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ, একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়া বা কণ্টকাকীর্ণ হওয়া সেটা জাতির জন্য কাম্য হতে পারে না। এ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা মোকাবেলা করার আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসরেরা যাতে কোনো রকম ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পায়তারা করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের মতামত জানতে চাওয়া হয়েছে কিনা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, নির্দিষ্ট কোনো ব্যাপারে আলোচনা হয়নি। দেশে নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে, যদি কেউ সেটা করতে চায় সেটাকে সবাই মিলে মোকাবেলা করা হবে।